Assalamualaikum, আমি ধর্মিক পারানা সহকারী শিক্ষক আমলা সন্তানপুর মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া। প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, তোমরা কেমন আছো? আজকাল সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে তোমাদের আমি নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে দশম অধ্যায়ের আর্থিক বিবরণ নিয়ে তোমাদের আমি একটি অংশ তোমাদের দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব আজকে, ঠিক আছে? আজকে জাস্ট বুঝবা এবং বাসায় এই অনুযায়ী অঙ্ক থাকলে সেগুলো করার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, আজকে আমি বোঝাবো তোমাদের, এর আগে বোঝাইছি যে চক কীভাবে কাটতে হয় এবং তোমার আর্থিক বিশদায় বিবরণীর যে অংশ সেটা মানে নেট মনে করে আকর্ষণ আর কি বোঝানো হয়েছে। আজকে আমি তোমাদের বোঝালো নিট পরিচালন বোঝানো হয়েছে। আজকে নিটটা একটু আলোচনা করে তোমাদের আমি আর্থিক মানে মালিকানা শর্তের যে পরিবর্তন বিবরণী সেটা একটু বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে কি আমাদের প্রথম ভাগ কি ছিল যে নিট বিক্রয়, তাই না? নিট বিক্রয় কি করে বের করতে হয়, নিট হচ্ছে মোট যে বিক্রয়টা, সে বিক্রয় থেকে যদি কোনো যোগ বিয়োগ থাকে সেটাকে বাচ্চা দিয়ে যেটা হয় সেটা নিট বিক্রয়, তাই না? আর যেটা এটা হচ্ছে নিট বিক্রয়, আমরা সূত্র দুইটা সূত্র আমি বলেছিলাম, সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় সমান কি এবং মোট মুনাফা সমান কি, তাই না? আর নিট পরিচালন যে পরিচালন মুনাফা যেটা সেটারও এক ধরনের সূত্র আছে, ঠিক আছে? তাহলে এগুলো আমি তোমাদের বোঝাইছিলাম, নিশ্চয় তোমাদের মনে আছে। আর যদি মনে নাও থাকে তোমরা আজকেই সেগুলো মুখস্থ করে নেবে পাশে। এই সূত্রগুলো না বুঝলে বা মনে না থাকলে তোমাদের অঙ্ক করা অসম্ভব হয়ে পড়বে, ঠিক আছে? আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয় সমান কি আমরা জানি যে প্রারম্ভিক যে মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য যোগ কি নিট ক্রয় প্লাস কি যে ক্রয় সংক্রান্ত যে সকল ব্যয় থাকবে সেগুলো, আর মাইনাস কি হবে মাইনাস সমাপনী মজুত পণ্য, এই হচ্ছে তোমার বিক্রিত পণ্যের ব্যয়। আর মোট মুনাফা সমান কি বিক্রয় লব্ধ অর্থ বা নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এক্ষেত্রে তোমার মোট বিক্রয় নিট বিক্রয় বুঝবে, তাই না? বিক্রিত পণ্যের ব্যয়টা বুঝলে তাহলে ফার্স্টে আমার বইয়ের বিষয়টায় বিবরণ কি থাকে যে মোট মুনাফা বের করতে পারে, কিন্তু ওর ভিতরে আবার কিন্তু সূত্রের দুইটা ধার আছে, একটা হচ্ছে তোমার নিট বিক্রয় বের করতে হবে আর একটা কি বিক্রিত পণ্যের ব্যয়, তাই না? তাহলে নিট বিক্রয়টা আগে বলে দিলাম, এবার বিক্রিত পণ্যের ব্যয়টাও আমি সূত্র বলে দিলাম। তাহলে বিক্রয় লব্ধ অর্থ, তার মানে ফার্স্টে লিখতে হবে নিট বিক্রয়টা যেটা হয়, তারপরে মাইনাস কি বিক্রিত পণ্যের ব্যয়, এবং বিক্রিত পণ্যের ব্যয়ের যে সূত্রটা সেই অনুযায়ী অঙ্কটা করে লাস্টের যে ঘরটা থাকবে না সেই ঘরে যে মাইনাস করতে হবে, ওকে? তাহলে মোট মুনাফা বেরিয়ে গেল, এবার মোট মুনাফা থেকে কী বের করতে হবে পরিচালন মুনাফা, তাই না? তাহলে পরিচালন মুনাফায় কী করতে হয়, ফার্স্টে কী হবে, এখানে তোমার বইয়ে দেওয়া আছে, সুন্দরভাবে দেওয়া আছে যে পরিচালন যে ব্যয়গুলো আছে, তাই না, সেগুলো মোট মুনাফার সাথে যোগ হয়, এবং সরি যে ব্যয়গুলো আছে মোট মুনাফা থেকে এগুলো বাদ যাবে, আর যে আয়গুলো আছে সেগুলো হচ্ছে যোগ হয়ে যাবে। এক্ষেত্রে তোমার বই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে শুধুমাত্র পরিচালন ব্যয়টা বাদ দিলে হবে, এখানে অন্যান্য ক্ষেত্রে ওই পরিচালন যে মুনাফাটা পরিচালন যে আয়টা আছে ওইটা অন্যান্য চলে গেছে, সেই জন্য এখানে জাস্ট মোট মুনাফা যেটা বের হবে সেটা থেকে বাদ দিতে হবে কি পরিচালন ব্যয়টা, ঠিক আছে? তাহলে বের হবে কি
পরিচালন মুনাফা। এবার পরিচালন মুনাফা থেকে যোগ হবে কোনটি? অপরিচালন বা অন্যান্য আয়, আর বাদ হবে হচ্ছে অন্যান্য ব্যয়। তাহলে কি বের হবে সেটা, কি বের হবে সেটা? নেট মুনাফা, রাইট? নেট মুনাফা। এবার তারপরে ধাপে আছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে বিশদ আয় বিবরণী পুরো সব, আমি যেটা বললাম। এবার তারপরে আছে এইটা, সেটা হচ্ছে তোমার মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণ। মালিকানা সত্ত্বে তোমাদের বইয়ে কিন্তু একটা সব আঁকানো আছে, কিন্তু ওই সবটা তো বুঝতে হবে, না বুঝে তো অঙ্ক করা সম্ভব না। সেজন্য আমি সবটা বোঝানোর জন্য আমি এইটাকে করে ফেলেছি। দেখো আমি সাধ্যমতো চেষ্টা করবো তোমাকে বোঝানো, তোমরা মনোযোগ সহকারে বসো এবং বোঝার চেষ্টা করো, ইনশাল্লাহ বুঝো। আচ্ছা, আমাদের যে মূলধনটা প্রাথমিক যে প্রারম্ভিক যে মূলধনটা আসে সেটা প্রথমে কি দিতে হবে? কিন্তু প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের তারপরে এটা দিতে হবে, মালিকানার সাথে পরিবর্তন বিবরণ, তারপরে কিন্তু তারিখ দিতে হবে, ঠিক আছে? এবার দেখো যে পড়াবে কয়েকটা, দেখো ভালো করে লক্ষ্য করো, বিবরণ, টাকা এবং টাকা, তিনটা তোমার হবে মোট, হ্যাঁ। একটা প্রথমে কি হবে মূলধন, মূলধনটা পালন যেটা সেটা মূলধন লিখে এখানে লিখবা, ঠিক আছে? আগে দেখো বোঝো, তারপরে আমি তোমাদের একটা অঙ্ক করে উদাহরণ দেখাই, ওকে? আচ্ছা, তারপরে বলছে যোগ অতিরিক্ত মূলধন পেয়ে, এটা তো পারবে, তুমি যখন ব্যবসা করবা তখন তো মূলধন তো থাকবে, নাহলে তো ব্যবসা শুরু হবে না। তাহলে প্রারম্ভিক যেটা সেটা তুমি নিয়ে আসলে, নিয়ে এসে তুমি ব্যবসা শুরু করলে এবং শুরু করার পরবর্তীতে তোমার মনে হলো কি যে আমি আরও কিছু টাকা ব্যবসা যোগ করবো বা বিনিয়োগ করবো, সেক্ষেত্রে তুমি অতিরিক্ত, ওইটা হলে তখন অতিরিক্ত মূলধন, ওকে? তাহলে যোগ অতিরিক্ত, অতিরিক্ত মূলধন বিনিয়োগ, ঠিক আছে? মূলধনের সঙ্গে তাহলে কি জমা হবে? তাহলে অতিরিক্ত মূলধন বিনিয়োগ। আর যে নিটটা আমি বললাম বিশদ আয় বিবরণে নিট মুনাফা বের হয়, ওইখানে কিন্তু লস হবে, ব্যবসা কিন্তু লাভ হচ্ছে, ওটাই হবে, তাই না? ক্ষতি উন্নয় লাভ হবে। সেক্ষেত্রে দেখো এই দুটো যোগ করে আমি বসালাম, এবার হবে কি যোগ অতিরিক্ত মূলধন বিনিয়োগ হয়ে গেল, যোগ নিট লাভ, যদি লাভ হয় সেক্ষেত্রে মূলধনের সাথে যোগ হবে, আর যদি ক্ষতি হয় সেক্ষেত্রে লাভও হতে পারে ক্ষতি হতে পারে, যে কোনো একটা হবে, মানে লাভ হলে জোর আর ক্ষতি হলে বাদ, ঠিক আছে? পরে হচ্ছে বিয়োগ বা মাইনাস উত্তোলন, উত্তোলন যেটা সেটা হচ্ছে বাদ, তাই না? তাহলে এখানে উত্তোলন বাদ হবে, উত্তোলন কিন্তু দুই ধরনের আছে, একটা হচ্ছে নগদ, একটা হচ্ছে অন্য। ব্যবসা থেকে আমরা কিন্তু শুধু নগদ টাকাই উঠাই না, অন্য কিন্তু উঠাই হবে, সেই ক্ষেত্রে কি হবে যে যদি দুটাই থাকে তাহলে এবার উত্তোলন লিখে নিচ্ছে নগদ একটা টাকা, অন্য একটা টাকা দিয়ে দুটা যোগ করে খুব বাদ, বুঝতে পারলে আমার কথা? এবার বা আয়কর, আয়করকে বাদ দিতে হবে যোগ সাধারণ সংস্কৃতি, সাধারণ যে সংস্কৃতি হবে সেটা যোগ দিতে হবে, যোগ করে এখানে বসতে হবে, দিয়ে লাস্টে যেটা হবে সেটা হবে কি মালিকানা সত্ত্ব সমাপতি উদ্বৃত্ত। সমাপতি বলতে কি আমরা কি করছি, ব্যালেন্স শীট, এটা না সমাপতি মানে বছরের শেষ, তাহলে আমার বছর শেষে কত থাকছে সেটা আমাকে, সেটাই হচ্ছে মালিকের আর কি মালিকানার সাথে, তাই না? তাহলে বছর শেষে কিন্তু তারিখ হবে, যেমন তুমি সমাপনী উদ্বৃত্ত যদি দাও তাহলে এইটা তারিখ লেখার দরকার নেই, আর যদি ওইটা না দাও সেক্ষেত্রে তুমি একত্রিশ বারো শেষ কাজ হবে সেটা বসাতে পারবে। এই হচ্ছে তোমার স্বর, এই অনুযায়ী আমি তোমাদের একটা অঙ্ক, একটা অঙ্ক উদাহরণ হিসাবে করাচ্ছি।
তোমরা একটু লক্ষ্য করো, ইনশাল্লাহ বুঝবে, ঠিক আছে? যোগ সাধারণ সঞ্চিতি,
এই এরকম অঙ্ক আরো বই আছে, তোমরা এগুলো অনুশীলন করবে এবং আগামী ক্লাসে আবার তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই, প্রত্যেকে খুব ভালো থেকো এবং সুস্থ।